হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সোমনাথ, আপনাদের সব থেকে কাছের বন্ধু, আর আপনারা দেখছেন ডগ ব্রিডিং বেঙ্গলি। তো বন্ধুরা, ডগ ব্রিডিং বেঙ্গলি তো শুধু তো ট্রিটমেন্টের উপরে ভিডিও আসে, তা আজকে কিছু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। কারণ আমাকে অনেক লোক ফোন করছে যে দাদা, পয়লা বৈশাখ সামনে, আমরা একটা পেটস নিতে চাই, পুষতে চাই, একটা বাড়ি একটা নতুন অতিথি আনতে চাই, তা কী ধরনের ব্রিড আমরা করব। তো সেই হিসাবে আমি বলতে পারি যে বন্ধুরা, দুটো তিনটে ব্রিড রয়েছে যেগুলো আপনারা অবশ্যই করতে পারেন। যেটা হচ্ছে হাচকি। হাচকিটা এখনও খুব ডিমান্ডেড একটা কুকুর, মার্কেটে খুব পরিমাণে ডিমান্ডেড কুকুর, তার বাচ্চা ফাচ্চাগুলো আপনারা কিন্তু দু একটা বিক্রি করতে পারবেন। আর তার সঙ্গে রয়েছে চাউচাউ। চাউচাউটা একটা ইউনিক ধরনের ব্রিড, চাউচাউ ইউনিক ধরনের ব্রিড আপনারা করতে পারেন। আর তার সঙ্গে আর একটা ফেমাস ব্রিড রয়েছে, যেটা হচ্ছে তোমার সিজু। তো বন্ধুরা, যে হাচকিটা কী কোয়ালিটির নেবেন, কিসের উপর বেস করে কী কী দেখবেন, সেই জিনিসগুলো আজকে প্র্যাকটিক্যালে চলুন আপনারা আমরা কিছুটা দেখে নিই, আমরা কিছুটা বুঝে নিই যে কোনো জায়গাতে বাচ্চা নিতে গেলে আমরা যাতে একটা ফ্রড চক্রের মধ্যে না পড়ি। যেটা বলছে সেটা কি সেটা সঠিক বলছে সেটা আমরা আজকে দেখে নিই। তা প্রথমেই বলি যে দেখুন বন্ধুরা, হাচকি কিন্তু কপার কালারটা খুব পরিমাণে চলে, খুব পরিমাণে মার্কেটে কিন্তু ডিমান্ডেড কপার কালারটা। কপার কালারের যদি আপনাদের পছন্দ, আর কপার কালারটা যদি আপনারা নিতে চান, কী কী দেখবেন সেই জিনিসগুলো দেখি। তাহলে এই যে এই দেখুন, একটা কপার কালারের বাচ্চা, খুব ভালো বাচ্চা, উলিকোট বাচ্চা। দেখুন এই যে এরকম ফারটা যদি টানেন, স্কিনটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা কিন্তু অরিজিনালি উলিকোট। যেটা স্কিন দেখা যাবে সেটা কিন্তু উলিকোট না বন্ধুরা, সে যতই যাই বলুন। দেখুন মার্কিংটা দেখুন, মাথায় কিন্তু ত্রিশূলের মতো, দেখুন তিনখানা দাগ রয়েছে পুরো ত্রিশূলের মতো। এই মার্কিংটা অনেকে দেখা যায়, এইখানে পুরো সাদা কোনো ত্রিশূল নেই। সেই বাচ্চাগুলো দেখুন হাচকি হিসাবে চলে যায়, কিন্তু সেই লেভেলটা যায় না। তা বন্ধুরা, এই ধরনের বাচ্চা আপনারা নিতে পারেন। ব্লু আইস রয়েছে, এই একটা বাচ্চা রয়েছে, আর একটা রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই দুটো বাচ্চাই কিন্তু একই মানে ডিমান্ডেড, এই কালারগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে। তা এইটাও কিন্তু উলিকোট, এটাকেও স্কিনে টান মারলে আপনি স্কিন দেখতে পারবেন না। মার্কিংটা সুন্দর রয়েছে, ব্লু আইস রয়েছে। তা বন্ধুরা, এই ধরনের বাচ্চা দেখুন, আমি তো ট্রিটমেন্ট করি, আমার অনেক বাড়ি দিয়ে বাচ্চা কিন্তু কালেক্ট করতে হয়, কারণ তারা পুরোটাই আমার পরে ডিপেন্ডেড। এবারে তারা বলে দাদা আমি কোথায় বাচ্চা বিক্রি করবো, আপনি নিয়ে যান, আপনি নিয়ে আপনি বিক্রি করুন, আমাকে আমার রেটটা দিয়ে দিন। তা সেই হিসাবে বন্ধুরা, আমি যখন সেলার না, আমি আপনাদের হয়তো খুব কম প্রাইসে আপনার দিতে পারবো, কারণ দেখুন আমিও লাভ করব, কিন্তু সেটা খুব সীমিত লাভ করে আপনাদের দিতে পারবো, কারণ আমার সেলিংটা মেন সাবজেক্ট না, ট্রিটমেন্টটাই মেন সাবজেক্ট। তো বন্ধুরা, এই বাচ্চাগুলো যদি নেন তাহলে আমার ভিডিওতে তো নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন, আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন। দেখুন অনলাইনে এরকমভাবে দাম বলাটা না বলাটাই ভালো, কারণ অনেক সেলার রয়েছে যারা আমার কাছে বাচ্চাটা নিয়ে বিক্রি করে, সেই ক্ষেত্রে তাদের কিছু প্রবলেম চলে আসে যদি আমি অনলাইনে দামটা বলে দিই। তো আপনারা ফোন করুন, আপনারা ফোন করে আমার কাছে আসুন, আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাদের আমি বাচ্চা দিয়েই ছাড়বো। আপনারা যে বাজেটই আসুক না কেন, আপনাদের কিন্তু আমি বাচ্চা দিয়েই দেবো। এই দুটো গেল, আরেকটা দেখুন হচ্ছে চাউচাউ, যেটা একটা ইউনিক ব্রিড। এই ব্রিড এই কলকাতার বুকে খুব কম দেখা যায়। একটা ফিমেল বাচ্চা, দেখুন বাচ্চাটা খুব দারুণ একটা কোয়ালিটি, একটা হেলদি বাচ্চা রয়েছে, খুব জলি বাচ্চা, খেলাধুলা খুব ভালো করে। এই ধরনের একটা ইউনিক ব্রিড কিন্তু আপনারা নিতে পারেন, কারণ এ যখন বড় হবে এর কেসগুলো পুরো সিংয়ের মতো চলে আসবে, চোখগুলো ঢুকে যাবে, সিংয়ের মতো চলে আসবে। এই এই সিজু এই চাউচাউটা কিন্তু আপনারা করতে পারেন বাড়ি, খুব ভালো ব্রিড, খুব ভালো ব্রিড, এটাও খুব হার্ডি ব্রিড, এটুকু বলতে পারি, আপনারা ভুগবেন না। এই ব্রিডগুলো কিন্তু আপনারা নিয়ে চলতে পারেন। আর আমি প্যারাবেড, আমি আপনাদের আগেও যেরকম একটা গাইড করেছি এখনও সেটা করব। তা এই ধরনের বাচ্চা যদি আপনার লাগে তাহলে আপনি আমাকে ফোন করুন, আমার সঙ্গে কথা বলুন, আমি আপনাদের বাজেট হিসাবে যতটা কমে পারি ততটা কমে আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের, আর ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা সব লাস্টে ভিডিওর লাস্টে একটা কথাই বলি, বন্ধুরা বাচ্চা এমনই একজনের কাছ দিয়ে নেবেন যার কাছ দিয়ে আপনি গাইডটা পাবেন। আপনি ফার্স্ট টাইম কুকুর নিয়েছেন, কুকুরটা দেখা গেল একদিন একটু ভমিটিং করলো, আপনি পাগল হয়ে যাবেন যে আমি কোথায় যাব। যার কাছ দিয়ে বাচ্চা নিয়েছেন তাকে ফোন করবেন, ফোন রিসিভ করবে না, সেগুলো কী করবেন আপনারা, তো আপনারাই পাগল হয়ে যাবেন যে আমি বাচ্চাটাকে নিয়ে কী করবো। এরা তো বলতে পারে না কী হয়েছে, আমার বাচ্চাটা কি খারাপ জায়গায় চলে যাবে।
অনেক অনেক সময় চলেও গেছে। তা বন্ধুরা ওইটাই বলবো যে গাইড করতে পারবেন 24 আওয়ার, যে আপনাকে গাইডটা করবেন, আপনারা তার কথা মতো শুনবেন, আর তার কাছ থেকে যদি আপনারা বাচ্চা নেন তাহলে ট্রিটমেন্টের বেনিফিটটাও আরও অনেক বেশি পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, যদি প্রয়োজন হয় আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণ আমার ডগ ব্রিডিং বেঙ্গলির যে পুরনো পুরনো ভিডিও রয়েছে সেগুলো আপনারা ফলো করুন, দেখুন, বারবার করে দেখুন। আর কোনো বিষয়ের উপরে যদি ভিডিও চান তাহলে সেটা কমেন্ট করুন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ভাবুন যে চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করলাম না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। নমস্কার।